জানা যায় প্রায় কয়েক মাস আগে নরেন্দ্রপুর থানা এলাকার রায়নার বাসিন্দা সুরজ প্রতাপ নামে এক ব্যক্তি টাকা চাইতে গিয়ে আক্রান্ত হন। তিনি থানায় এসে অভিযোগ করেন যে তাকে গলা কেটে খুন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু থানায় তার অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এরপর ন্যায় বিচার পেতে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টে মামলা করেন তিনি, আর সেই মামলার শুনানিতে পুলিশ জানায় যে এই বিষয়ে চার্জশিট জমা পড়ে গিয়েছে 31 জানুয়ারি, কিন্তু মামলাকারীর অভিযোগ এই ঘটনায় কোনো চার্জশিট এখনও পর্যন্ত জমা পড়েনি। আদালতের কাছে পুলিশ মিথ্যে কথা বলছে, ফলে হাইকোর্টে ভুল তথ্য দিলে তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। আর এই ভুল তথ্য যদি কোনো পুলিশ আধিকারিকের কাছ থেকে আসে তাহলে সেক্ষেত্রে তার জন্য নিয়ম কিছু পরিবর্তন হবে না। পুলিশ বলে কখনোই নিজের মনের মতন করা যাবে না, পুলিশকে উপযুক্ত শাস্তি হিসেবে কারাবাস দেওয়া যেতে পারে। পরিষ্কার আজ তা জানিয়ে দিলেন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার।